আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি মিশু হাসান শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের আরো 45 জনের মৃত্যু ঝুঁকি নিয়েই ঘরে ছুটছেন মানুষ দূরপাল্লার পরিবহন না ছাড়লে ঈদের দিন থেকে আন্দোলন হুমকি শাহজাহান খানের শিমুলিয়া পাটুরিয়ায় বিজেপি মোতায়েন করোনা মুক্ত হলেন খালেদা জিয়া বিদেশ পাঠানো নিয়ে আজ আইন মন্ত্রণালয়ের মতামত যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রাণঘাতী করোনা ভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট বাংলাদেশে শনাক্ত হয়েছে ভারত ফেরত ছজনের শরীরে করোনার এই ধরনটি পাবার তথ্য দিয়েছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বিকেলে এই তথ্য জানিয়েছেন ভারত ফেরতদের মাধ্যমে বাংলাদেশে এটি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারের পিসিআর ল্যাবে পরীক্ষায় এই ভ্যারিয়েন্ট পাওয়া গেছে ভারতে প্রতিদিনই রেকর্ড সংখ্যক 4 লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হচ্ছে মারাও যাচ্ছে অনেক দেশটিতে ছড়িয়ে পড়া করোনার এই ভেরিয়েন্টকে খুব শক্তিশালী এবং বেশ কয়েকবার মিউট্যান্ট হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা ভারতের এই ভেরিয়েন্ট বাংলাদেশে চিহ্নিত হয়েছে ভারত ফেরত 8 জনের নমুনা শনাক্ত করে 2 জনের নিশ্চিতভাবে এবং 4 জনের শরীরে আংশিকভাবে চিহ্নিত করা হয়েছে শনিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয় যশোর ও বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে এরকম বাংলাদেশি 8 জনের নমুনা সংগ্রহ করে একই নমুনা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আইডিসিআর এ পরীক্ষা করা হয়েছে সেখানে আইডিসিআর এর তথ্য মতে তারা 6টির মধ্যে পজিটিভ পেয়েছে যেই 6টির মধ্যে আসলে 4টি খুব ক্লোজ ইন্ডিয়ান ভ্যারিয়েন্টের মধ্যে আর 2টি কনফার্ম এবং যশোর বিজ্ঞান প্রযুক্তিও বিশ্ববিদ্যালয় তারাও একই রকম রেজাল্ট পেয়েছে ভারতীয় ভেরিয়েন্টের সংক্রমণ ক্ষমতা অনেক বেশি এমনটা উল্লেখ করে এটা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা খুব জরুরি যে প্রত্যেককেই অনেক বেশি সতর্ক থাকতে হবে যেহেতু পাওয়া গেছে এবং এই ভ্যারিয়েন্টের ট্রান্সমিশন বা সংক্রমণ ক্ষমতাটা অনেক বেশি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পিসিআর ল্যাবে পরীক্ষায় 2 জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের অস্তিত্ব মিলেছে বলে জানান জিনোম সেন্টারের সহযোগী পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকবাল কবির জাহিদ ভারতীয় ভ্যারিয়েন্টটা যে ভ্যারিয়েন্টের নাম্বারটা হচ্ছে B.1.617.2 কিন্তু এটি ভারতে যেটি ডাবল মিউট্যান্ট সেটি না এবং ভারতের প্রায় 20% মানুষের মধ্যে এই ভ্যারিয়েন্টটি আছে ভারতীয় এই ধরন বাংলাদেশে যাতে ছড়াতে না পারে সেজন্য সীমান্ত পথ বন্ধের ঘোষণা করেছে সরকার গত 26 এপ্রিল থেকে দেশটিতে আসা যাওয়া পুরোপুরি বন্ধ রয়েছে সৈকত সাদিক বাংলাভিশন ঢাকা এদিকে দেশে একদিনে করোনা ভাইরাসে মারা গেছেন 45 জন শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় নতুন শনাক্ত হয়েছে 1285 জন শনাক্তের হার 8.74% সব মিলিয়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা 7,72,127 জন আর সর্বমোট মৃত্যু 11,878 জন বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন 2,492 জন এই নিয়ে দেশে এ পর্যন্ত 7,06,833 জন করোনামুক্ত হলেন দূরপাল্লার যানবাহন বন্ধ থাকলেও থেমে নেই ঘরমুখো মানুষের চলাচল সিএনজি অটোরিকশা মোটরসাইকেল আর মাইক্রোবাসে চড়ে যেভাবে যে পারছেন ঢাকা ছাড়ছেন বাড়তি ভাড়া আর ভোগান্তি হলেও বাড়ি যাওয়ার আনন্দে তা মেনে নিচ্ছেন অনেকেই শনিবার সকাল থেকেই বিভিন্ন বাস টার্মিনালের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়েছেন নগরবাসী ফেনীর উদ্দেশ্যে প্রাইভেট কারে চড়ে বসেছেন 4 জন জনপ্রতি 700 টাকা করে নেওয়া হচ্ছে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি আমরা 700 টাকা করে যাইতাছি 700 কর্ম বন্ধ হয়ে গেছে দেখে আমার এখন এখানে থাকাটা সমস্যা হয়ে গেছে এই কারণে আমি চলে যাইতেছি সাইদাবাদ বাস টার্মিনালের পাশেই মাইক্রোবাসে উঠে বসেছে একটি পরিবার গন্তব্য বরিশাল চালককে জিজ্ঞেস করতেই জানালেন আত্মীয়দের নিয়ে বাড়ি যাচ্ছেন অথচ চালকের আত্মীয় এমনটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যাত্রী আমার ওয়াইফ আমার ভাই আমার চাচি আপনার চাচা তো ভাই চাচার নাম বলতে পারবেন না
সায়দাবাদ থেকে মাওয়াঘাট পর্যন্ত মোটরসাইকেলে জনপ্রতি নেওয়া হচ্ছে 300 টাকা করে, আর সিএনজি অটোরিকশায় জনপ্রতি নেওয়া হচ্ছে 250 টাকা করে। অনেকে এভাবেই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। ফেরি চলাচল বন্ধ করে দেয়ায় অনেকে ঘর থেকে বেরিয়ে পড়েছেন বিপাকে। সিএনজিতে কইছে 2500, 250 টাকা কইরা, এই আমি কইছি 200 টাকা। তাহলে তো উপরে যাওয়া লাগবে, ফেরি নাকি চলে না? আর ফেরি নাকি বন্ধ, এখন দেখি কি হয়, যদি সম্ভব হয় যাব, আর না হলে তো ফেরত যাব। করোনার সংক্রমণ রোধে এবার আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রয়েছে, নিজ নিজ জেলার মধ্যে চলছে গণপরিবহন, ফলে ভেঙে ভেঙে বাড়ি যেতে হয়রানি, কষ্ট আর খরচ সবই বেড়ে গেছে ঘরমুখো মানুষের। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। লঞ্চ, স্পিডবোট ও ফেরি বন্ধ ঘোষণা সত্ত্বেও যাত্রীদের উপচে পড়া ভিড় শিমুলিয়া ও পাটুরিয়া ফেরিঘাটে। মানুষের এই স্রোত ঠেকাতে সেখানে অবশেষে শনিবার রাতে বিজিবি মোতায়েন করা হয়েছে। শিমুলিয়া থেকে ফিরে আরো জানাচ্ছেন মাইনুল শোভন, ক্যামেরায় আরআই বাবুল। এ যুদ্ধ ঘরে ফেরার। মধ্যরাতে হঠাৎ ফেরি বন্ধের ঘোষণার আগেই ঘাটে পারাপারের অপেক্ষায় ছিলেন হাজার হাজার ঘরমুখো মানুষ। তাই অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্য পরিবহন পারাপারের জন্য মাঝে মাঝে ফেরি ভিড়তে না ভিড়তে তাতে চড়তে দেখা গেছে যাত্রীদের হুড়োহুড়ি। পথে পথে বাধা এবং ঘাটে এসে অবর্ণনীয় দুর্ভোগ, আর এই সব কিছুকে মেনে নেওয়ার মধ্য দিয়ে যেন ঈদের আনন্দ খুঁজে পাচ্ছেন অনেক সাধারণ মানুষ। করোনা এবং লকডাউনের কারণে এবারের প্রেক্ষাপট যে ভিন্ন, সে বিষয়টি মানতে নারাজ অনেক যাত্রীরাই। তাদের উদ্দেশ্য যে কোনো উপায়ে বাড়ি ফিরতে হবে। শুক্রবার মধ্যরাত থেকে ফেরি বন্ধের ঘোষণা দেয় নৌ মন্ত্রণালয়, কিন্তু যাত্রীর চাপে বাধ্য হয়ে শনিবার দিনের বেলায় ছেড়েছে কয়েকটি ফেরি। সংক্রমণের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে ফেরি বন্ধের ঘোষণা দেয় সরকার, কিন্তু তাতে কতটুকু কাজ হচ্ছে এ চিত্রই তা বলে দিচ্ছে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় ঘরমুখো মানুষের ভিড়ের পুরোটাই যেন ফেরিঘাটকে কেন্দ্র করে, কষ্টের শেষ নেই যাত্রীদের। করোনা লকডাউন দেশে তাহলে সব কিছু বন্ধ করে দেওয়া উচিত ছিল, তাছাড়া তো চালু করার দরকার ছিল না। যে জেলায় জেলায় গণপরিবহন ছেড়েছে শহরের মধ্যে, আপনার করোনা হচ্ছে না মাওয়াঘাটে, আরিচা ঘাটে আমরা ঘরেই থাকতাম, সবাই বন্ধ, সব কিছু বন্ধ থাকতো, এরকম জায়গায় জায়গায় খোলা রাখছে, জায়গায় জায়গায় বন্ধ রাখছে। পণ্যবাহী ট্রাক ও পিকআপের দীর্ঘ লাইনে দুর্ভোগ থেকে মুক্তির প্রহর গুনছেন চালকরা। ঘাট পেরিয়ে এক পর্যায়ে 4 কিলোমিটার ছাড়িয়ে যায় যানবাহনের সারি। কালকে রাত 2টা বাজে আসছি, তো 4টা বাজে ফেরি বন্ধ হয়ে গেছে, আবার ওই মাঠে যেয়ে রাখছি, এখন আবার সিরিয়ালে আসছি। আগের থেকে জানতাম না যে রাত্রে ফেরি বন্ধ করে দিব হঠাৎ করে, তাহলে এইভাবে আসতাম না। 2টা 3টার দিকে আসছি, এখন গাড়ি সিরিয়ালে আছে, ফেরি পামু কি না এটা তো জানি না। এখন যাইতেছি বাড়িতে, গাড়ি থিয়া বাড়িতে বসে সবার সাথে আনন্দটা মানে উপভোগ করবো। কড়াকড়ি অবস্থান সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঝুঁকি নিয়ে ছোট ছোট ট্রলারে শিমুলিয়া ঘাট ছাড়তে দেখা যায় অনেক যাত্রীকেই। তবে এসব নিয়ে কথা বলার জন্য ঘাট সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। মাইনুল শোভন, শিমুলিয়া, মুন্সিগঞ্জ। এদিকে ঈদে ঘরমুখো মানুষের চাপ ছিল পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটেও। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গতকাল সকাল থেকে জড়ো হতে থাকেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ। হঠাৎ ফেরি বন্ধের সিদ্ধান্তে চরম ভোগান্তিতে পড়েন তারা। ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের অতিরিক্ত চাপ কমাতে কয়েকটি ফেরি সাময়িকভাবে চালু করা হয়। গাদাগাদি করে ফেরিতে মানুষ পারাপার করোনা সংক্রমণের আতঙ্ক বাড়িয়েছে কয়েক গুণ। অন্যদিকে ফেরি বন্ধ থাকায় মাদারীপুরের বাংলাবাজার ঘাটে রোগী নিয়ে চরম বিপাকে স্বজনরা। কি বলবো, ভাষায় আমার প্রকাশ নাই, আমার রোগীর অবস্থা খুবই খারাপ, এত খারাপ যে আমি এখন বলতে পারতেছি না। এখন যদি আমাদের এইভাবে আটকে রেখে তাই তো আমাদের রোগী মারা যাইবে। আমার কেমন ডেট, তাই আজকে আমি আসছি ঘাটে এসে নাটক। সকাল 6টায় আসছি, এখন পর্যন্ত আমি ঘুমস রোগী নিয়ে আমি এই গাড়ির মধ্যে অ্যাম্বুলেন্সে বসা আছি। এদিকে মধ্যরাতেও রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে ভিড় করেছে ঘরমুখো মানুষ। দূরপাল্লার বাস বন্ধ থাকার পরও শনিবার সায়দাবাদ বাস টার্মিনালে মধ্যরাত পর্যন্ত ভিড় করেন অনেকে। রাতে গণপরিবহন ছেড়ে যাবে এই আশায় চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার এবং ফেনী রুটের যাত্রীরা ভিড় করেন টার্মিনালে। শুধু পুরুষ যাত্রী নয়, পরিবার পরিজনদের নিয়েও গাড়ির অপেক্ষা করেন অনেকে। এ সময় প্রায় সব বাসের কাউন্টার বন্ধ দেখা গেলেও যাত্রীদের দাবি বাস ছাড়বে সেটা জেনেই তাদের এই অপেক্ষা। তবে বাস না পেয়ে অনেকে রওনা দেন মাইক্রোবাসের মতো ছোট যানবাহনে চড়ে, এজন্য তাদের 1 থেকে 2 হাজার টাকা পর্যন্ত ভাড়া গুনতে হয়।
দীর্ঘক্ষণ অপেক্ষার পরও বাসের দেখা না পেয়ে বাধ্য হয়ে ফিরেও যান কেউ কেউ। অন্যদিকে স্বাস্থ্যবিধি মেনে আসনের অর্ধেক যাত্রী নিয়ে দূরপাল্লার পরিবহন এবং পণ্য পরিবহন চলাচল সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন পরিবহন মালিক শ্রমিক জোটের নেতারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে মালিক শ্রমিকদের পক্ষে এই দাবি তুলে ধরেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান। লকডাউনে কর্মহীন পরিবহন শ্রমিকদের ঈদের আগে আর্থিক অনুদান ও খাদ্য সহায়তার দাবিও জানান তিনি। তার দাবি, যানবাহন মেরামত, কর্মচারী ও শ্রমিকদের বেতন ভাতা ও ঈদ বোনাস দেওয়ার জন্য ৫,০০০ কোটি টাকা প্রণোদনা দিতে হবে। দাবি বাস্তবায়িত না হলে ঈদের নামাজ শেষে সারা দেশে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত নিজ নিজ এলাকায় বাস মালিক ও শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করবেন। পরিবহন মালিক শ্রমিকদের জীবন জীবিকা বিবেচনা না করে লকডাউন বাস্তবায়নে বিশেষজ্ঞদের সুপারিশ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ফেরিঘাট, শপিং মল, মার্কেটগুলোতে উপচে পড়া ভিড় করোনা সংক্রমণ হারের নিম্নমুখী প্রবণতাকে আবারও বাড়িয়ে দিতে পারে। তাই আগে জীবন পরে জীবিকা এই মুহূর্তে বেঁচে থাকা জরুরি বলে মনে করেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন এ ব্যাপারে সরকার সজাগ আছে। গত কয়েকদিনে দেখছি ফেরিঘাটে উপচে পড়া ভিড়, স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে চরম উদাসীনতা, শপিং মল মার্কেটগুলোতে একই অবস্থা। এ ধরনের পরিস্থিতি গত কয়েকদিনে করোনা সংক্রমণের হারে যে নিম্নমুখী প্রবণতা সেটাকে আরও বাড়িয়ে দিতে পারে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, পাকিস্তানি হানাদার বাহিনীর সারেন্ডার করা জায়গা দর্শনীয় করে তোলার জন্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পে জলাধার সৃষ্টি ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিকল্পিতভাবে নেওয়া আছে, কাজেই পরিবেশ নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনামুক্ত হয়েছেন। ভাইরাসে আক্রান্ত হওয়ার ২৭ দিন পর শনিবারের নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ হন তিনি, জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। গত ১১ এপ্রিল বেগম জিয়ার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর ২ দফা পরীক্ষায় পজিটিভ হলেও তার শরীরে করোনার কোনো উপসর্গ ছিল না। এ কারণে করোনামুক্ত ধরে নিয়েই তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। মেডিকেল বোর্ড জানিয়েছে বিএনপি চেয়ারপারসন এখন করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন। তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হুসাইন জানিয়েছেন বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। বিদেশে যাবার ক্ষেত্রে করোনা নেগেটিভ সনদ থাকা বাধ্যতামূলক, যদিও এখন পর্যন্ত তার বিদেশে যাবার ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানা যায়নি। বেগম জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবেন কিনা সেই বিষয়ে আজ সিদ্ধান্ত হতে পারে। এ বিষয়ে আইনগত দিক জানিয়ে আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠাবে আইন মন্ত্রণালয়। আজ যে কোনো সময় সেই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাবার কথা রয়েছে। এদিকে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর অভিযোগ রাজনৈতিক নিষ্ঠুরতার বলি হতে চলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অবিলম্বে বেগম জিয়াকে বিদেশে যাবার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। অকর্মণ্যতার পরিচয় দিচ্ছেন, অকর্মের পরিচয় দিচ্ছেন, সরকার তাদের দুর্বলতার সুযোগ নিয়ে জিনিসটাকে খেলিয়ে বেড়াচ্ছেন, এটা খুবই ভুল কাজ হচ্ছে। নিষ্ঠুরতার বলি হতে চাচ্ছেন খালেদা জিয়া। খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা যে যাই বলুক খুব ভালো নয়। আমরা সোজাভাবে বলি, করোনার পরবর্তীকালে লাংসে অর্থাৎ ফুসফুসে কিছু হওয়ার এটা একটা ওয়ার্নিং সংকেত। এটাকে যদি এখনই এটা যে কোনো দিকে যেতে পারে, এটা সঠিকভাবে চিকিৎসা হলে এর থেকে উনি সুস্থ হয়ে বাস্তবে ফিরে আসতে পারেন। মোদি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গ্রেফতার হওয়া ছাত্র নেতাদের মুক্তির দাবি জানিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। গ্রেফতার করা ছাত্রদের ঈদের আগেই মুক্তির দাবিতে নাগরিক সংবাদ সম্মেলনটি হয় ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে। এ সময় বক্তারা অভিযোগ করেন গণতান্ত্রিক আন্দোলনেও গ্রেফতার নির্যাতন করা হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে বাক স্বাধীনতা, জামিন পাওয়া যে কোনো নাগরিকের গণতান্ত্রিক অধিকার বলে জানান গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। বেল দেওয়া উচিত, বেল একটা অধিকারের ব্যাপার, একটা মানে দয়ামায়ের ব্যাপার না। আর বিশেষ করে ছাত্র সমাজ আমাদের একটা ঐতিহাসিক ভূমিকা রেখে এসেছে, তারা সময় উপযোগী বিষয়গুলো নিয়ে জনমত গঠন করে এবং আন্দোলন করে,
সেইগুলো তো আমরা উৎসাহিত করেছি সবসময় এবং এখনো সেটা হওয়ার কথা। সেই কারণে এইগুলো ব্যাপারে কিছুটা আমরা যে আলোচনা করে সুচিন্তিত আমাদের বক্তব্যগুলো দিতে পারি, অবশ্যই বেল দেওয়া উচিত। লকডাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজীপুর থেকে বেপরোয়াভাবে চলাচল করছে উত্তরবঙ্গগামী যাত্রীবাহী দূরপাল্লার বাস। এসব গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, পুলিশকে ম্যানেজ করে যাত্রী নিয়ে চলাচল করছে বলে দাবি সংশ্লিষ্টদের। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক দ্বিতীয় দফার লকডাউনের তৃতীয় ধাপে বৃহস্পতিবার থেকে জেলায় জেলায় গণপরিবহন চলাচলের অনুমতি দিলেও বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস। লকডাউনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রতিদিন রাত 8:30 থেকে মধ্যরাত পর্যন্ত চলছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গের দূরপাল্লার বাস। এতে মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি, অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। নরমালি ভাড়া 550 টাকা, সে জায়গায় নিচ্ছে 1100-1200 টাকা ভাড়া, 1100 টাকা দিছি, নিগেলি কত 400-500 টাকা যায়। অনিয়মের কথা স্বীকার করেছেন চালক ও সুপারভাইজার। ধান কাটা শ্রমিকের টিপ মারছি তো, আমরা তো গরিব মানুষ স্যার, আমরা তো মনে করেন যে 80 পেটের দেয় আসি, সাধারণত 350 টাকা 400 টাকা 500 টাকা বন্ধু ভাড়া হয়, এই কারণে লকডাউনের জন্য আপনাদের ভাড়া বাড়ানো হয়েছে। তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে মুভমেন্ট পাসের বাইরে কোনো দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল করতে দেয়া হচ্ছে না বলে দাবি পুলিশের। যে সমস্ত গাড়ির মুভমেন্ট থাকে, মুভমেন্ট পাস থাকে না, আমরা সেই সমস্ত গাড়ি বৃদ্ধির ব্যবস্থা নিচ্ছি। আমরা এই কয়েকদিনে 576টা মামলা করছি। ঈদের আগে দূরপাল্লার বাস চলতে দেওয়ার দাবি সাধারণ যাত্রীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবারে ক্লেমেন্ট খেলার সংবাদ। বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ান ডে সিরিজ পেছানোর কোনো কারণ নেই, এই বিষয়ে কোনো চিন্তাও নেই বিসিবির। এদিকে লঙ্কা ফেরত ক্রিকেটারদের কোয়ারেন্টাইন কমানোর ব্যাপারে সবুজ সংকেত পেয়েছে বিসিবি। করোনা টেস্টে নেগেটিভ হলে যোগ দিতে পারবেন অনুশীলনে। সাকিব মুস্তাফিজের কোয়ারেন্টাইন কমানোর চেষ্টা চলছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে সিরিজের জন্য অনুশীলন চলছে মাহমুদুল্লাহ, সাইফুদ্দিন, সৌম্য সরকারদের। শুক্রবার থেকে এই অনুশীলনে শ্রীলঙ্কা ফেরত তামিম, মুশফিক, তাসকিনদেরও থাকার কথা ছিল, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া নিয়মে আটকা পড়েছেন তারা। অবশেষে তামিম, মুশফিকদের ব্যাপারে কিছুটা ছাড় পেয়েছে বিসিবি। আমরা আশা করছি আজকালের মধ্যেই আমাদের জাতীয় ক্রিকেট দলের যারা শ্রীলঙ্কা থেকে চলে এসেছেন তারা একটা টেস্ট নেগেটিভ হওয়ার পরে তারা হয়তো জাতীয় দলের সাথে যোগ দেবেন। আইপিএল খেলে আসা সাকিব মুস্তাফিজের বিষয়ে অবশ্য এখনও 14 দিনের কোয়ারেন্টিনে বলবৎ আছে, তাদের কোয়ারেন্টিন কমানোর চেষ্টা চালাচ্ছে বিসিবি। যেহেতু আপনারা জানেন যে যারা ইন্ডিয়া থেকে আসেন তাদের ক্ষেত্রে প্রোটোকলটা ভিন্ন এবং কিছুটা আরও ডিফিকাল্ট, সেক্ষেত্রে তাদেরটা নিয়েও আমরা কাজ করছি, কিন্তু আমরা আশা করছি সে ব্যাপারে হয়তো আমরা একটা পজিটিভ কিছু পাবো। শ্রীলঙ্কা দল এলে তাদের 3 দিন থাকতে হবে হোটেল রুম কোয়ারেন্টিনে। সিরিজ হলে সম্প্রচারের দায়িত্ব থাকা বিদেশি ক্রুরাও আসবেন, তাদের কোয়ারেন্টিনের বিষয় আছে। সিরিজের সম্প্রচার কারা করছে তা এখনও ঠিক হয়নি, সিরিজটা সময় মতো হয় কিনা সে নিয়েও অনেকের শঙ্কা, যদিও বিসিবি প্রধান নির্বাহী এসব নিয়ে নির্ভার। সিরিজ ডিসিডল বা এই ধরনের কোনো সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখছি না। আমাদের যেটা আমরা ইতিপূর্বে আপনাদের বলেছি যে কিছুটা চ্যালেঞ্জ তো আছে এদের ক্রুদের আনা, এবং সেই জন্য আমরা অল্টারনেট সোর্সগুলো আমরা ব্যবহার করছি অন্যান্য সোর্স থেকে, যাতে এই ধরনের জটিলতাটাকে এড়ানো যায় সেজন্য আমরা কাজ করছি। 16 মে শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসার কথা, 23 মে থেকে শুরু হবে ওয়ান ডে সিরিজ। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত, দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা, স্বাস্থ্য অধিদপ্তরের আরো 45 জনের মৃত্যু। ঝুঁকি নিয়ে ঘরে ছুটছে মানুষ, দূরপাল্লার পরিবহন না ছাড়লে ঈদের দিন থেকে আন্দোলন, হুমকি শাজাহান খানের। শিমুলিয়া পাটুরিয়ায় বিজিবি মোতায়েন। করোনামুক্ত হলেন খালেদা জিয়া, বিদেশ পাঠানো নিয়ে আজ আইন মন্ত্রণালয়ের মতামত যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bangladeshvision.tv
ও facebook.com/bangladeshane এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshannews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ।